আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমি লাকি সুমন ব্লগের লাকি আপুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটা শুরু করছি কারণ উনি যেইভাবে আমাদের বিশেষ করে আমাদের বাঙালি মেয়েদেরকে যেভাবে ইন্সপায়ার্ড করেছে এবং সবাইকে কিছু একটা করে দেখানোর যে রাস্তাটা দেখিয়েছে সেই জন্য ওনাকে শুধু ধন্যবাদ দিলেও কম হবে যাই হোক বন্ধুরা আমি আমার চ্যানেল লার্ন উইথ মাকসুদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা মূলত আমি আসলে একটা পোস্ট করেছিলাম লাকি কুকিজ গ্রুপে ফেসবুক গ্রুপে তো ওই গ্রুপ থেকে যেই কিছু অনেকগুলা মেসেজ আমার কাছে এসেছে অনেকগুলা ফেসবুকে অনেকগুলো অনেক আপুরা আমাকে মেসেজ দিয়েছেন এবং বেশিরভাগ মেসেজই হচ্ছে সাপ ফোর সাপ সংক্রান্ত তো সবাই সাবস্ক্রাইবার বানানোর চিন্তাতে আছে এই জন্য আমি আপনাদেরকে একটি কথা বলবো এটা আমার সেকেন্ড চ্যানেল আমি আমার একটা চ্যানেল আছে ওইটাতে প্রায় দুইশো পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আছে এবং বেশ ভালো ভিউ হয় তো আমি চাইলে আমার এই চ্যানেলটাও ওইখানে প্রমোট করে আমি ইজিলি সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম তো আমি যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কেপ করবেন না কারণ এই ভিডিওতে অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো বিশেষ করে নিউ ইউটিউবার যারা তাদের কাজে দিবে এবং আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন এবং বুঝতে চেষ্টা করেন যে আমি কি বলতে চাচ্ছি তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সফল হবেন এবং এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো যারা শুধু সাবফুড সাব করে সাবস্ক্রাইবার বাড়াবেন ঠিক আছে সাবস্ক্রাইবার হয়তো আপনার হয়ে যাবে বাড়বে সাবস্ক্রাইবার সন্দেহ নাই তাতে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার চিন্তা করা লাগবে যে ওই সাবস্ক্রাইবার দিয়ে আপনার কোনো উপকার হবে কি না কারণ আজকে হয়তো ঠিক আছে আপনি ওইভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলেন এন্ড অফ দ্য ডে যেই সাবস্ক্রাইবারগুলো আপনার ওই সাবফুড সাবের মাধ্যমে নিয়ে আসতেছেন ওইগুলা কি আপনার ভিডিওগুলো কি পরবর্তীতে দেখবে যদি ভিডিওগুলো ওই সাবস্ক্রাইবারগুলো না দেখে আপনার যদি ভিউ না বাড়ে আপনার যদি মিনিট না বাড়ে আপনি হয়তো এইভাবে পাঁচ হাজার ছয় হাজার সাবস্ক্রাইবার করে ফেলেন বাট দেখা গেল আপনার ওই যে চার হাজার ঘন্টার যে ব্যাপারটা আছে ওইটা আপনার পুর হইল না তো লাভ কেউ হলো অনেক আপুদের চ্যানেল আমি দেখেছি তাদের সাবস্ক্রাইবার দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার বাট এক একটা ভিডিওতে বিশটা ত্রিশটা এর উপরে ভিউ নেয় তো ওইটা হওয়ার কারণ হচ্ছে আপনার ঠিক আছে আপনি সাপ ফোর্ট করে সাবস্ক্রাইবার গেইন করতেছেন বাট আপনার ভিডিওতে ওই যারা সাবস্ক্রাইব করতেছে ওদের আপনার কন্টেন্টে ওদের কোনো আগ্রহ নাই যদি আগ্রহ থাকতো তাহলে অবশ্যই আপনার ভিউ বাড়তো এবং মিনিটও বাড়তো তো আমি যেটা বলবো আপনাদেরকে সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়ে প্রথমে আপনি চিন্তা করেন যে ভিডিও র্যাঙ্ক কীভাবে করাবেন যদি আপনার আপনি ওই যে এত কষ্ট করে সাপোর্ট সাপ করার জন্য দিনরাত রাত আপনারা মেসেজ করে করে সাবস্ক্রাইবার বাড়ানোর চিন্তা করতেছেন ওইটা না করে আপনি যদি আপনার ভিডিওর র্যাঙ্ক আপ করতে পারেন ভিডিওটা যদি একবার মনে করেন যে ব্রাউজ ফিচারে বা ইউটিউব সার্চে যদি উপরের দিকে চলে যায় তাহলে অটোমেটিক আপনি এখান থেকে ভিউ পাবেন এবং জন আপনার ভিউ অটোমেটিক ভিউ পাবেন সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যাবে সাবস্ক্রাইবার নিয়ে প্রথম দিকে এই চিন্তা না করে প্রথমে চিন্তা করেন ভিডিওর যে কন্টেন্টগুলো যে ভিডিওটা আপনারা বানাবেন ভিডিওর কন্টেন্টটা যেন ভালো হয় আর বিশেষ করে যারা আমি দেখতেছি বেশিরভাগ চ্যানেলই হচ্ছে কুকিং সংক্রান্ত ওই গ্রুপে যতগুলো চ্যানেল দেখলাম আমার কাছে মনে হয়েছে মনে হয় সেভেন্টি টু এইটি পার্সেন্ট চ্যানেল হচ্ছে কুকিং নিয়ে তো কুকিং নিয়ে যারা কাজ করতেছেন অনেকগুলা ভিডিও দেখলাম কিছু কিছু চ্যানেল আছে খুবই সুন্দর প্রেজেন্টেশন করতেছে এবং আমি শিওর আছি আজ হোক কাল হোক তাদের চ্যানেলগুলো কিন্তু ঠিকই গ্রো করবে আর যাদের ভিডিওগুলো সুন্দর হচ্ছে না আপনারা প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করবেন তাহলে হবে কি ভিডিও দেখে যদি একজন লোক মনে করেন একটা ভিডিওতে একজন লোক ক্লিক করে তিরিশ সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে যে এই ভিডিওটা কেমন হবে যাই হোক এখন আমি যেটা আপনাদেরকে বলবো এখন ভিডিও র্যাঙ্ক এখন আপনি ভিডিও র্যাঙ্ক করবেন কি করে তো ভিডিও র্যাঙ্ক করার অনেকগুলো উপায় আছে তার মধ্যে আমি দু একটা এখানে বলে দিচ্ছি আর কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি আসলে ওই ইউটিউবের ভিডিওগুলোতে আমি সরাসরি বলতে পারবো না আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে নক করেন তাহলে আমি বলে দেবো কী করে করতে হবে তো যেমন একটা টেকনিক হচ্ছে যেটা ইজি সবচেয়ে ইজি হচ্ছে যে আপনি যখন ভিডিওটা তৈরি করে যখন আপলোড দিবেন আপনার ডেসক্রিপশন তারপরে আপনার টাইটেল টাইটেলটা ভেরি ইম্পর্টেন্ট তো টাইটেলটা এমন একটা টাইটেল করবেন যাতে লোকজন এই টাইটেল দেখেই আপনার ভিডিওতে ক্লিক করে আর টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ তো ট্যাগ যদিও ততটা ম্যাটার করে না ট্যাগ বাট ট্যাগটাও ইম্পর্টেন্ট আছে তো আপনার ডেসক্রিপশনে যেই যেই ডেসক্রিপশানটা থাকবে ওইখানেও আপনার যে ট্যাগুলো ইউজ করবেন ওই ট্যাগগুলো ওই ডেসক্রিপশনেও থাকতে হবে আপনার টাইটেলে ওই ট্যাগ যেগুলা ট্যাগগুলা যাতে টাইটেলেও থাকে তাহলে হবে কি তিন জায়গায় যদি একই জিনিস তিন জায়গায় থাকে তো অটোমেটিক ওইটা ভিডিওর এসিওর জন্য ভালো এবং ওইটা অটোমেটিক র্যাঙ্ক করার একটা চান্স থাকে ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকে এইটা হচ্ছে একটা তারপরে আরেকটা কাজ আপনারা করতে পারেন যখন আপনি ভিডিও একটা ভিডিও যখন আপনি আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে আমাদের মোটামুটি সবার ঘরেই পাঁচটা ছয়টা সাতটা মোবাইল ফোন বা ট্যাবলেট এখন থাকেই তো আপনার ঘরের যতগুলা ফোন আছে আপলোড করার পরে কি করবেন ওইটা প্রথমে ফেসবুকে বা অন্য কোথাও শেয়ার না দিয়ে প্রথমে ঘরের সবগুলো ফোনে ওই ভিডিওগুলো আপনি চালায় রাখবেন ডিফারেন্ট ডিফারেন্ট আইডি যতগুলা ট্যাবলেট বা ফোন বলেন যতগুলো আছে সবগুলোতে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে লগ করে ওইগুলো থেকে চালিয়ে রাখবেন এবং পুরো ভিডিওতে দেখবেন এবং ভিডিওটা কীভাবে দেখবেন আপনি আপনার ডাইরেক্ট আপনার চ্যানেল থেকে যাবেন না আপনি ডাইরেক্ট চ্যানেল থেকে না যে আপনি যে ট্যাগগুলো ইউজ করেছেন ওই ট্যাগগুলোকে আপনি ইউটিউবে সার্চ করবেন সার্চ করলে আপনার ভিডিওটা কিন্তু আসবে না আসবে না অনেক সময় আসবে না তো আপনার খোঁজা লাগবে ওইটা অনেক নিচে থাকবে কারণ ওই রকমের হাজার হাজার ভিডিও ইন্টারনেটে পড়ে আছে এখন প্রথমে আপনার ভিডিওটা তো আর আসবে না অবভিয়াসলি তো আপনার ওইটা খুঁজা বাইর করতে হবে বাইর করে তারপরে আপনি যদি একদম নিচের দিকে হয়তো পেয়ে যাবেন আর যদি না পান তাহলে ইন দ্যাট কেস ওই ট্যাগের সাথে আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ মারলে অবশ্যই আপনি ভিডিওটা পেয়ে যাবেন তো ভিডিওটা পেয়ে গেলে তখন যখন আপনি সার্চ করে করে আপনি যখন দেখবেন সবগুলো আমি বলতেছি সবগুলো যতগুলো ফোন থেকে আপনি চালাচ্ছেন বা যদি সম্ভব হয় তাহলে আপনার আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের ফোন থেকেও আপনি এইভাবে সার্চ করে করে ভিডিওটা চালাবেন এবং পুরো ভিডিওটা ওয়াচ করবেন তখন হবে কি ইউটিউব তো ইউটিউব আসলে ইউটিউবের যে অ্যালগোরিদম এটা তো আর মানুষ না এটা একটা মেশিন তো ও যখন ইউটিউব অ্যালগোরিদম যখন দেখবে যে একটা ভিডিও যে ভিডিওটা চলতেছে এবং যতগুলো আইডি থেকে ওইটা রান হইতেছে সবগুলোতে ফুল ওয়াশ টাইম পুরা ভিডিওটা দেখতেছে তো এটা অটোমেটিকই র্যাঙ্ক করার একটা চান্স থাকে এবং বেশ ভালো একটা চান্স থাকে যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার হলেও হতে পারে তো এক্স্যাক্টলি কী কারণে ভাইরাল হয় ওইটা আজ পর্যন্ত কেউ দুনিয়ার কেউ বলতে পারবে না বাট ওইটা একটা ভালো একটা চান্স থাকে যে ভিডিওটা ভাইরাল হওয়ার এবং যখন অ্যালগোরিদম যখন জিনিসটা দেখবে যে পুরা ভিডিওটা দেখা হইতেছে যতগুলা ডিভাইস থেকে দেখা হচ্ছে সবগুলো থেকেই পুরো দেখা হইতেছে তখন ওইটা ইউটিউব অটোমেটিকই র্যাঙ্ক করে এবং আমি কিওয়ার্ড দিয়ে কী জন্য বললাম যেমন সার্চেবল কিওয়ার্ডের যদি আপনি বানান যেমন হাউ টু ধরেন কুকিং চ্যানেল আপনি লেখলেন হাউ টু মাইকে মিট বোনা বা সামথিং লাইক দ্যাট তো সার্চেবল কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো যখন কেউ সার্চ করবে তা তখন হবে কি আপনার ভিডিও যদি র্যাঙ্ক করে তাহলে উপরে চলে আসবে এবং উপরে চলে আসলে অটোমেটিক ওইটাতে ক্লিক হবে অটোমেটিক ওইটাতে ভিউ হবে এবং যখন ভিউ হবে আপনার যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে দেখবেন যে সাবস্ক্রাইবার বাড়তে সময় লাগে না তো আশা করি এই জিনিসগুলো আপনাদের উপকারে আসবে আমি আরও কিছু ব্যাপার আছে ইনসাইডের কিছু ব্যাপার আছে যেগুলো আমি এখানে বলতে পারতেছি না এখন আপনারা যদি আমাকে নক করেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে তাহলে আমি আপনাদেরকে বলে দেব এগুলো কিভাবে কি করতে হয় না হয় আর সবশেষে একটি কথাই বলবো যদি আমার এই ভিডিওটা মনে করেন আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর আমি কালকে বা পরশু আরেকটা ভিডিও আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে আসবো এই সংক্রান্তই তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সবশেষে এটাই বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লার্ন উইথ মাকসুদ চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ